গল্পের সুর চ্যানেলে আমি রোমানা নূপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, মিথ্যার মূল্য। অনেক বছর আগের কথা অবশ্য, এক পাঠ্যপুস্তক প্রকাশকের বইয়ের বোঝা নিয়ে স্কুলে স্কুলে ঘুরছিলাম। একে বলে ক্যানভাসিং করে বেড়ানো। হেডমাস্টার মশাই, সেক্রেটারি, অবস্থা বিশেষে ম্যানেজিং কমিটির মেম্বার, এদের ধরে এই বইয়ের কিছু কিছু পাঠ্য করানো, এই কাজ। পাঠ্য হলে ছেলেরা কিনবে, বিক্রি হবে, সেইটাই প্রকাশকের লাভ, মানে লাভ হবার কথা। কিন্তু এই ক্যানভাসিংয়ের প্রতিযোগিতা হতে হতে অবস্থা যা দাঁড়িয়েছে, তাতে অধিকাংশ ক্ষেত্রে লাভ হওয়া কঠিন। পাঠ্য করার আগে খরচা আছে, পাঠ্য করার পরও কম নয়। চার পাঁচখানি বই স্কুলকেই দিয়ে আসতে হয়। সেকশনের অজুহাতে বই ধরানো হবে কি না তার কোনো নিশ্চয়তা না পেয়ে, তারপর পুর স্টুডেন্টের ধোঁয়া তো আছেই। মাস্টারমশাইদের ভাগ্নে ভাইপোরাও থাকবেন, এও তো জানা কথা। এছাড়া ঘুষ বলেই ঘুষ আছে, তার মধ্যে সবচেয়ে অপকৃষ্ট হচ্ছে বুক লিস্ট ছাপিয়ে দেওয়া। সে আজকাল দুখানা বই ধরালেও ছাপিয়ে দেয় শুনেছি। একই স্কুলের জন্য একই সেশনে চার পাঁচজন প্রকাশক চার পাঁচ রকম পুস্তক তালিকা ছাপিয়ে দিয়েছেন, এমনও শুনেছি। অর্থাৎ প্রত্যেকের কাছ থেকেই পুরো প্রকাশিত বইয়ের নমুনা নেওয়া হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে সব বই ধরিয়ে দেব। এইসব বই পুরনো বাজারে এসে আগে বিক্রি হয়, তবে প্রকাশকরা বই বেচতে চান। এছাড়া লাইব্রেরির আলমারি কিনে দেওয়া, ঘোড়ে কিনে দেওয়া থেকে শুরু করে সেক্রেটারির স্ত্রীর বাউটি গড়িয়ে দেওয়া, এসবও নাকি আছে। অবশ্য মন্দ লোকে কত কি বলে, তাতে কান দিতে নেই। যা বলছিলুম ক্যানভাসিংয়ের কথা, আমি সেবার ঘুরছি কলকাতারই আশেপাশে, মানে বাসের পথ ধরে ধরে যত দূর যাওয়া যায়। খাস কলকাতায় খোদ মালিকদের ঘুরতে হয় গাড়ি করে, তার সময়েরও ঠিক নেই, ভোর থেকে রাত ১২টা। আমরা এক মাসের মাইনে করা ভাড়াটে লোক, আমাদের দ্বারা এ হাটে ছুঁচ বেচা সম্ভব নয়, অনেক কাঠখড় পোড়াতে হয় এখানে। আমাদের ফার্মের ম্যানেজার একদিন রুট ঠিক করে পরের দিন কোন পথ ধরে কোন কোন স্কুলে যাব তার তালিকা ঠিক করে দিচ্ছিলেন। তার মধ্যে একটা স্কুলের কথায় বললেন, জান তবে এখানে কিছু হবে না, এই স্কুলের হেডমাস্টার বড় সাংঘাতিক লোক। আসলে অন্য একটি বহু পরিচিত শব্দ ব্যবহার করেছিলেন, সেটা এখানে বলা কি ঠিক হবে? আজ পর্যন্ত একখানা বইও ধরানো যায়নি, ওই রিকমেন্ড লিস্টে আছে, বিক্রি হয় না একখানাও। বছর বছর স্পেসিমেন যায়, কেবল বলে হ্যাঁ হ্যাঁ রেখে যান, কাজের বেলা অষ্টরম্ভা। কি নাম ভদ্রলোকের? এমনি অলস কৌতূহলে জিজ্ঞাসা করলাম। এতদিন এত লোক যা পারেনি, আমি তা পারবো এমন ধৃষ্টতা ছিল না। এ লাইনে কবছর ঘুরে বুঝেছি, হাড়ে হাড়ে বুঝেছি, এ বড় কঠিন ঠাঁই। ম্যানেজার একটু ভেবে নিয়ে বললেন, নাম দাঁড়ান মনে করি, হ্যাঁ হ্যাঁ দিব্যেন্দু চৌধুরী। আর বলবেন না, মাস্টার ওই নামেই পড়ানো তো কচু, ঝুড়ি ঝুড়ি কবিতা লিখে অফিসে বসেই, ক্লাসে গিয়ে আগে সেইগুলো শোনায়, ছেলেদের জিজ্ঞাসা করে কেমন লাগলো, আবার তাদের দিয়ে মুখস্থ করিয়ে পড়া ধরার মতো শোনে। পড়াবে কখন বলুন? স্কুল শুদ্ধ ছেলের লাফিং স্টক, নেহাত সেক্রেটারির গুরুবংশ, তার স্ত্রী নাকি এর বাবার কাছে দীক্ষা নিয়েছেন, তাই চাকরি কিছুতেই যায় না। শুনলুম এ পর্যন্ত, তখনও কোনো বিশেষ মতলব কিছু মাথাতে যায়নি। ম্যানেজারের কাছ থেকে তালিকা ও টাকা বুঝে নিয়ে বেড়াতে বেড়াতে কলেজ স্ট্রিটে এসে পড়লুম। প্রেসিডেন্সি কলেজের রেলিংয়ে পুরনো বই দেখা বহুকালের অভ্যেস, সেই মতো ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ একখানি কাগজের মলাটের বই নজরে পড়ল, গানের অঞ্জলি, লেখক শ্রী দিব্যেন্দু চৌধুরী, বিএ বিটি।
বইটা টেনে নিয়ে উল্টে দেখলাম, গোটা 50-এক অখাদ্য গান দিয়ে বই ছেপেছেন। ছেপেছেন অবশ্য নিজের খরচে, ঠিকানা ওই স্কুলেরই, প্রকাশিকা মালতী চৌধুরী। বুঝলাম ওর স্ত্রী বা কন্যা। জাতা কাগজে যেমন তেমন করে ছাপা, বিক্রি হয়নি একখানাও। স্কুলে ছাত্র মাস্টার মশাইদের যা গুছিয়েছেন তাছাড়া। সম্ভবত দপ্তরে অধৈর্য হয়ে সব স্টক ওজন দরে বেচে দিয়েছে, কারণ আরও অনেকগুলি ওই বই দেখলুম মধ্যে মধ্যেই গোজা রয়েছে। দামদস্তর করে নগদ একানায় একখানা কিনে নিয়ে বাড়ি ফিরলুম, এখনকার হিসেবে 6 পয়সা। পরদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে বাসে করে যেতে যেতে উল্টে দেখলুম, কবিতাগুলো একটাও কবিতা হয়নি, ছন্দ নেই, অর্থ নেই, কল্পনা নেই, এক বিচিত্র জিনিস। পড়তে পড়তে যেন রাগ ধরে গেল। তখনই মনে মনে প্রতিজ্ঞা করলুম, রও, এই অস্ত্রেই তোমাকে জব্দ করব। গেলুম স্কুলে, হেডমাস্টার ডেকেও পাঠালেন, দেখাও করলেন। বেটে খাটো একটি লোক, আধ ময়লা কাপড় জামা পরনে, নিতান্ত সাধারণ চেহারা, দেখলে কবি তো নয়ই, শিক্ষক বলেও মনে হয় না। মনে হলো গুড়ের দোকানে খাতা লিখলে একে মানাতো ভালো। এমনি কথাবার্তা ভালো, কৃত্রিম বিনয়েরও অভাব নেই। বই রাখলেন খান কতক। একটু দেখবেন স্যার? নিশ্চয় নিশ্চয়ই দেখব, বই কি, বিশেষ চেষ্টা করব। যেমন বাধা গত বিনিময় হয়, তারও ত্রুটি হল না। তারপর বিদায় নেবার পালা। ওর ভাবভঙ্গি দেখে বুঝলুম উনি অন্য কাজে মন দিতে চান। লিভ দ্য ম্যান অব বিজনেস টু হিজ বিজনেস, সেই ভাব। আমিও উঠে দাঁড়িয়ে অধিকতর বিনয়ের সঙ্গে বললুম, যদি কিছু মনে না করেন স্যার, আপনার নামটা জানতে পারি? আমরা একটা লিস্ট মেনটেন করছি হেডমাস্টার মশাইদের। মিটি মিটি হাসতে হাসতে, অর্থাৎ একটি অনন্য সাধারণ পরিচয়ের বোমা ফাটাচ্ছেন যেন, এইভাবে বললেন, শ্রী দিব্যেন্দু চৌধুরী। আমি ভ্রু দুটো যৎপরোনাস্তি আস্তে কুচকে যেন কি ভাবলুম, বললুম, মাপ করবেন, একজন বিখ্যাত কবি আছেন এই নামে, ইন এনি কেস আপনি নন তো? হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত কিনা জানি না, তবে এ অধীন কিছু কিছু কাব্যচর্চা করে থাকে। মাই গড! বিরিঞ্চি বাবা সেই ব্যারিস্টারের অনুকরণে শব্দ দুটো উচ্চারণ করে যেন ধপ করে আবার চেয়ারটা বসে পড়লুম। আপনি সেই কবি দিব্যেন্দু চৌধুরী? ওফ! আবারও সেই মিটিমিটি আত্মপ্রসাদের হাসি। বললেন, কেন, আমার নাম শুনেছেন নাকি কোথাও? নাম শোনা কি বলছেন, আমার কতদিনের ড্রিম আপনাকে দেখব, আমি আপনার কত বড় ভক্ত আপনি জানেন না। ওফ, কি ইমাজিনেশন! সত্যি বলছি, কিছু মনে করবেন না, ইমাজিনেশনের এ বিস্তৃতি রবীন্দ্রনাথের মধ্যেও নেই। আপনার কবিতার লাইন আমার মুখস্থ, শুনবেন? আকবর থেকে ওই রাজা উমিচাঁদ, বড়লোক সব মাটি হয়ে গেছে মাটিতে, প্রেয়সী তোমার শৃগালের মতো হাসি, বাঁকা চাঁদ হেরি তোমারও নয়ন দিঠিতে। সোজা ইমাজিনেশন, সোজা কথা! কই, কেউ লিখেছে? আকবর থেকে উমিচাঁদ আর শৃগালের মতো হাসি, কেউ জানেই না, লিখবে কি? আমি নিজে দেখেছি, এই যে এই সেদিনই মরিগ্রামে গিয়ে দেখেছি, শিয়ালের হাসি কি মিষ্টি! না, এ ইম্পসিবল। আপনি এভাবে নিত্য রাজারি করে যাবেন? অকস্মাৎ মুখচোখ যেন উদ্ভাসিত হয়ে উঠল ভদ্রলোকের, সোজা হয়ে বসে বললেন, কপাল, বুঝলেন, স্রেফ কপাল, বড়লোকের ছেলে হয়ে জন্মেছেন, বড়লোকে বড়লোকে মুখ শোকাশুকি, অমনি ইংরেজি তর্জমা হয়ে গেল, নোবেল প্রাইজ এসে উঠল সিন্ধুকে, আমাদের অমন মুরব্বি কে আছে বলুন। আর কতক্ষণ বলতেন তা জানি না, বোধ করি কি দরকারি কাজ বাকি ছিল, দপ্তরে এসে দাঁড়াতে মনে পড়ল, তাকে খেঁচে উঠলেন, সব সময় তোমাদের তাগাদা, যাও
দেখছো না এখন একটি ভদ্রলোকের সঙ্গে কথা কইছি? আর বলবেন না ভাই, ও যে বলছিলেন না ড্রাজারি দ্য ওয়ার্ল্ড, আপনি কি করেন? ও আপনিও লেখেন টেখেন? তাই তো বলি, দাঁড়ান আপনার কাজটা সেরে নিই। এই বলে উঠে আলমারি খুলে একটি ফাইল বার করে আনলেন। চুপি চুপি ষড়যন্ত্রকারীর ভঙ্গিতে বললেন, তাহলে বলি, লিস্ট আমাদের হয়ে গেছে, আজই ছাপতে যাবে। বড় বিরক্ত করে ব্যাটারা বুঝলেন, ধরপাকড় ছ্যাঁচড়ামি, তাই অনেক আগেই ছেপে ফেলি আমি। কেউ মানে কোনো মেম্বার বলতে এলে বলি, সে তো হয়ে গেছে, খুব দুঃখিত, আসছে বারে একটু সময়ে বলবেন। তা দাঁড়ান, আপনিও যখন একজন লেখক, লেখকের কাছে এসেছেন, আপনার ইজ্জতটা রাখতে হবে বই কি? কেটে বসিয়ে দিচ্ছে আপনার বইগুলো। দেখলুম নিজের চোখেই, যে যে বইগুলো উনি রেখেছিলেন আমার কাছ থেকে, সেসব ক্লাসের সে বিষয়ে অন্য যে বইয়ের নাম ছিল তা কেটে আমাদের ফার্মের বইয়ের নাম লিখে নিলেন, লেখকের নাম, সব নিখুঁত। তারপর প্রসন্ন হেসে বললেন, হলো। আমি হেঁট হয়ে পায়ের ধুলো নেবার একটু ভঙ্গি করতেই উনি বুকে চেপে ধরলেন একেবারে। এর সপ্তাহখানেক পরের ঘটনা। আরও দূরের কোটায় স্কুল ঘুরে বাসে ফিরছি। একটা মোড় থেকে আরেকটি নিরীহ গোছের লোক উঠলেন, ময়লা কাপড় চোপড়, গোলা গোলা চেহারা। আমাকে দেখেই যেন কেমন উসখুস করে উঠলেন। আমি প্রমাদ গুনলুম ভদ্রলোকের ভাবভঙ্গি দেখে, কিন্তু এক একটা লোকের মুখ দেখে মনে হয় না যে লোকটা বক্তা হবে। অনর্থক গায়ে পড়ে অপরিচিত লোকের সঙ্গে বকবক করতে করতে যায় বাসে ট্রামে ট্রেনে, দেখেননি? আমার দু চোখের বিষ, বাজে বকুনি যত, গভর্নমেন্টকে গাল, কে কোথায় ঘুষ খায়, মেয়েদের পোশাক, টকি হাউজে ভিড়, এমন প্রসঙ্গ নেই জানিয়ে নিজের মতামত আপনার কানে ঠেসে পুড়ে দেবে না। আমি সেই আশঙ্কা করে প্রাণপণে বাইরের দিকে চেয়ে বসে রইলুম। আরে চেয়ে দেখলুম বরানগরের কাছাকাছি একটা স্টপে ভদ্রলোক নেমে গেলেন। আগের সে গায়ে পড়া হৃদ্যতা ভাবের গন্ধও নেই চোখে মুখে কোথাও, দৃষ্টি কঠিন, মুখ অন্ধকার। আর সঙ্গে সঙ্গে মনে পড়ল, দিব্যেন্দু চৌধুরী। ভক্তকে দেখে প্রসন্ন হয়ে আলাপ করতে আসছিলেন, আমি চিনতে পারলুম না, ফিরিয়ে দিলুম। সর্বনাশ! আসলে আমার মনে অন্য একটি দুশ্চিন্তা ছিল, তারা দাসদা আমাকে চেপে ধরেছেন তার দুখানা বই নিয়ে এই শেষ দিন কটা একটু ঘুরে আসতে। বাস ভাড়া জলখাবার বাবদ যা লাগে তা তো দেবেনই, উপরন্তু এই সাত দিনের জন্য 30টি টাকা দেবেন পারিশ্রমিক। তখনকার দিনে, আমি বলছি 1935-36 কথা, 30 টাকার মূল্য অনেক। অথচ আমার কোম্পানিও ছাড়তে চাইছেন না, ওস্তাদের মার শেষ রাত্রিতে বলছেন এই কটা দিন একটু ঘুরুন বেশ জোর দিয়ে। তাতে দোষ হতো না, দুটো একসঙ্গে যদি সারা যেত। তারা দাসদা বলছেন ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর লাইনে যেতে, এরা বলছেন নৈহাটি ব্যারাকপুর শ্রীরামপুর এইদিকে ঘুরতে। আসলে এই দুই প্রান্তকে কি করে মেলাবো, কোম্পানিকে কি করে বোঝাবো যে যে পথে একবার গেছি সে পথে গেলে বোঝা যেত কে কেমন কাজ করেছে? এসবই ভাবছি, এর মধ্যেও ফাঁক থেকে যাচ্ছে একটু। যদি বলে বসে তাহলে হাওড়া মেদিনীপুর ঘুরুন। এই সমস্যাটা নিয়েই তোলাপাড়া করছিলুম বলে আর বাজে বকুনির ভয়ে প্রাণপণে বাইরে বাইরে চেয়ে থেকে অপরিচিত লোকের গায়ে পড়া হৃদ্যতা এড়াতে চাইছিলুম, নইলে চেয়ে থাকলে হয়তো একটু পরেই চিনতে পারতুম। কিন্তু সে তো হলো, এখন কি করা যায়? যাব আবার? যেতেই হবে, নিজের গরজেই যেতে হবে। ম্যানেজারকে বড় গলা করে বলেছি যে অপরের বই কাটিয়ে এতগুলি বই ধরিয়েছি। তিনি সংশয় প্রকাশ করতে বলেছি, বেশ তো, ফলেন পরিচয়তে, দেখুন না লিস্ট বেরুক। এখন যদি সব ভেস্তে যায়, কিন্তু এমনই ধৈব, সেদিনই পড়ে গিয়ে পা মচকে গেল, দুটো দিন বেরোতে পারলুম না,
মহামূল্যবান দুটো দিন। ম্যানেজার মালিক হাই হাই করছেন, তারাদাসদা তার স্বল্পবিষ্ট চুল ছিঁড়ছেন, কিন্তু আমার উপায় নেই। তৃতীয় দিনে একটু যাবার মতো অবস্থা হতেই ছুটলুম সেই মহাকবির দরবারে। এই দুটো দিন এবং তিনটি রাত ভেবে পথ পেয়েছি একটা। এখন ভেবে দেখছি সেদিন আদৌ যে চিনতে পারিনি সে ভালো হয়েছে। খানিকটা পরে, ও মশাই, চিনতে পেরেছি। আরে আপনি, আমি অতটা, এসব বলে আলাপ ঝালাতে গেলে হিতে বিপরীত হতো। গেলাম, আমাকে দেখে কালো মুখ আরো কালো হয়ে গেল। আপন মনে কাজই করছেন, যেন দেখতেই পাননি। অনেকক্ষণ পরে আস্তে আস্তে বললাম, স্যার। কাছে থেকে মুখ না তুলেই গম্ভীর কণ্ঠে বললেন, বলুন। সেদিন স্যার আপনার উপর খুব চটে গিয়েছিল, সেদিন আপনি যখন বাসে যাচ্ছিলেন। এবার মুখ তুললেন, কিন্তু তখনও দৃষ্টি বিষাক্ত। সেদিন তো আমাকে চিনতেই পারলেন না। কে বলল? চিনেই তো মুখ ঘুরিয়ে নিলুম। সে কি? কলম হাত থেকে খসে পড়ল ভদ্রলোকের। মেঘ অনেক কেটেছে কালো মুখের, সে জায়গায় কৌতূহল স্পষ্ট। সে কি আবার প্রশ্ন করলেন? না, মানে সে রাগের অর্থ নেই, কিন্তু তখন সত্যিই খুব রাগ হয়ে গিয়েছিল। মনে হলো আপনার মতো মহাকবি বাসে যাবেন সাধারণ লোকের সঙ্গে ঠেলাঠেলি করে। তারপর অবশ্য ভেবে দেখলুম, করবিনি বা কি, আমার রাগ করাটাই ছেলে মানুষই। দেশে সরকার যদি প্রতিভার মূল্য না দেয়, দেশের লোক যদি দেশ গৌরবকে না চেনে, আপনি আর কি করবেন? বলুন, আপনি বলুন, আমি কি করব? তাহলে আমার কোথাও যাওয়াই হয় না। ওই যে সময় নষ্ট হয়, নিজস্ব গাড়িতে গেলে সে সময় একটু কবিতার কথা ভাবাও তো যায়। বেশ তেতে উঠেছেন এবার ভদ্রলোক। আমি আরও তেতে উঠলুম, যায় না যে লিখতে পারে, তব কুন্তলের প্রান্ত হতে শান্ত মেঘ পড়েছে ঝরিয়া, ক্লান্ত আমি প্রিয়া মোর, ভ্রান্ত পথে যায় বুঝি জীবন চলিয়া। এমন একটা জিনিস নষ্ট হওয়া মানেই তো ন্যাশনাল লস। তা কি করবেন বলুন? সেই ফেরদৌসির ভাষায় বলতে হয়, রাজা যদি হইতেন রাজার কুমার, মণিময় তাজ শিরে দিতেন আমার। ভদ্রলোক অভিভূত হয়ে গেলেন। এ লাইন আবার কোথা থেকে পেলেন মশাই? এ যে আমার 20 বছর বয়সের লেখা। না, আপনি আমার সত্যিই অনুরাগী পাঠক। তারপরে মুখটা বিষণ্ণ হয়ে উঠল তার। আমি কিন্তু আপনার উপর বড্ড অবিচার করে বসে আছি, ইস। বুকটা ঢিপ ঢিপ করে উঠল একবার। আপনি কোন দিক দিয়ে গেলেন, আমাকে কত উপরে তুললেন, আমি এদিকে আপনার উপর রাগ করে শোধ তুলতে গেলুম, ছেলে মানুষের চূড়ান্ত করে বসে রইলুম। কবিরা তো চির শিশু স্যার। তবু মরিয়া হয়ে চালিয়ে যাই, সর্বনাশ তো যা হবার হয়ে গেছে। এই, আপনিই ঠিক ধরেছেন, আমার মধ্যে একটা ইটার্নাল শিশু আছে। আমি কি করেছি জানেন? আমাদের তো বুক লিস্ট ছাপা হয়ে গেছিল, আমি সেই দিনে এসে আপনাদের বইয়ের নাম উঠিয়ে নতুন করে লিস্ট ছাপতে দিয়েছি নিজের খরচে। দেখবেন, এই দেখুন প্রুফ, ফাইনাল প্রুফ এসে গেছে, স্পেশাল চার্জ দিয়ে একদিনে কম্পোজ করিয়েছি। এই বলে ড্রয়ার থেকে প্রুফের তানাটা বার করে দেখালেন, অর্থাৎ ছাপা এখনো হয়নি। কতকটা আশ্বস্ত হয়ে বললাম, আমি কিন্তু এতে খুব তৃপ্তি পেলুম স্যার। কেন কেন? হাসি মুখে প্রশ্ন করলেন। এতেই প্রমাণ হলো যথার্থ কবি হৃদয় আপনার। কবিরা ইমোশনে ইম্পালসে কাজ করবে না তো কি হিসেব করে করে চলবে? রাগ পুষে রাখবে মনে? মশাই, আপনি গুণী লোক, নিজে লেখক তাই এ কথা বললেন। কটা লোক ভাবে এসব কথা? অন্য লোক হলে আমার উপরে চটে উঠত। অতঃপর মাথা চুলকে বললুম, তাহলে এটার মানে প্রুফটার কি হবে? উদ্দীপ্ত হয়ে উঠলেন অকস্মাৎ। হবে কি আবার হবে? এই দুহাতে ধরে ছিঁড়ে ফেলে দিলেন ভদ্রলোক সম্পূর্ণ প্রুফের তাড়াটা।
আমি আরও একটু মাথা চুলকে বললুম, তাহলে বলি, কত খরচ পড়েছে বললে আমার ফার্মে ওটা দিয়ে দিত। খেপেছেন? ও আমি অন্য খাতে খাইয়ে দেব। এ আমার অনুগত প্রেস, বিস্তর কাজ পায়, তাকে যা বলবো তাই করবে। আপনি যে আমাকে একটা মহা অন্যায় থেকে রক্ষা করলেন, এত বড় একটা অবিচারের অপরাধ মাথায় চেপে থাকতো নইলে, এই জন্যই আমি কৃতজ্ঞ। ভাগ্যে আপনি এসেছিলেন, রাগ করে বসে থাকেননি। আসবার সময় উঠে আবার গাঢ় আলিঙ্গন করলেন ভদ্রলোক, সঙ্গে সঙ্গে এসে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্রকুমার মিত্রের লেখে একটি গল্প, মিথ্যার মূল্য। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।